70-এর গণ অভ্যুত্থান, 90-এর সে অভ্যুত্থান, সবসময় দেখছি আমাদের অভ্যুত্থানগুলোয় সবসময় একটা স্বপ্ন থাকে তরুণদের। আমরা 69 থেকে 90 সবসময় দেখেছি যে তরুণরাই সামনে রক্ত, তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান সফল করেছে, কিন্তু শেষ পর্যন্ত তরুণদের সেই স্বপ্ন বিফল। আজকে এই এই অভ্যুত্থানের পরে বর্তমান এই প্রেক্ষাপটে এসে এই এ পর্যন্ত এই কয়েকদিন সময়ের মধ্যে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কতটা আশাবাদী আপনি দেখতে পাচ্ছেন যে না, ইয়েস, আমাদের রক্ত বৃথা যাবে না, আমাদের অভ্যুত্থান সফল হবে, আমরা ওইদিকে যাচ্ছি, কতটুকু আপনি আশাবাদী এই এই জায়গা থেকে? আমি আমি অনেক আশাবাদী বলতে পারেন, আমি তো রাজনীতি করি, ফলে আমি তো আশাবাদী হব, কিন্তু আমি আশাবাদটা একেবারে কেবল মানে আকাশ কুসুম কল্পনা থেকে করছি না, আশাবাদের একটা বাস্তব ভিত্তি থেকে করছি। প্রথমত, এইবারের জনগণ যেভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর বলতে পারেন যে পাশাপাশি নিজের একটা আলাদা স্পেস তৈরি করেছে, এই স্পেসটা হচ্ছে যে এখানে এই এইটা একটা নতুন শক্তি, জনগণ নিজের ভাষা তৈরি করতে পারছে, নিজেকে প্রকাশ করতে পারছে, নিজের নিজের ময়দান খুঁজে পাচ্ছে যেখানে সে হাজির। সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক শক্তিও মানে বিদ্যমান রাজনৈতিক শক্তির বাইরেও নতুন রাজনৈতিক শক্তি তৈরি হতে পারে, অথবা যারা গণতন্ত্রের পক্ষে লড়ছেন তারা অনেক শক্তিশালী হতে পারেন। ফলে এই যে নতুন স্পেসটা ছাত্র জনতার, এই স্পেসে গণতান্ত্রিক শক্তির বিকাশের আমি একটা সম্ভাবনা দেখি এবং মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা প্রবলভাবে দেখি যে সবটাই যেন আগের মতোই, আর একই চক্র যাতে ঘুরপাক না খায়, নতুন আমাদের আনতেই হবে, অর্থাৎ নতুন বলতে মানে একটা ইতিবাচক গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যাতে আসে এইটার যে মানুষের আকাঙ্ক্ষাটা আছে সেটার জন্য যদি আমরা যথার্থভাবে আমাদের উদ্যোগ থাকে, আমাদের মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি থাকে, দল গড়ে তোলার চেষ্টা থাকে, সেটা নিশ্চয়ই একটা নতুন জায়গায় যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা নতুন বাংলাদেশে এই অভ্যুত্থানের পরেও দেখছি যে ব্যাংকে গোলাগুলি, আমরা এরপরও দেখছি যে বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজি, আমরা ওই কালচার থেকে মানে কেন জানি বেরোতে পারছি না, কেন মানে, এবং এই প্রতিকারের উপায় কী এর থেকে বের হওয়ার? না, এটা স্পষ্টতই ধরুন নীতিগত জায়গাগুলো ছিল কি, আমরা ইতিহাসের দখল করব না, যার যা অবদান তাকে সেটা স্বীকৃতি দিব, আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। তো এই বিষয়গুলো আমাদের অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়তো একটা প্রাথমিক ধাক্কায় হচ্ছে, তারপরে ধরুন দখলদারিত্ব, চাঁদাবাজি, এগুলো তো হচ্ছে, এর মানেই আছে যে পুরনো রোগ সব চলে যায়নি, চলে যায়নি, পুরনো রোগ যে বাস্তবে বাস্তবে আছে সেটা খুবই পরিষ্কার করে আমাদের এখানে দেখাচ্ছে। কিন্তু যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, মানুষ এটা চায় না, তাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে, অথবা তাদেরকে সেই শক্তি গড়ে তুলতে হবে যাতে এই পুরনো রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। কোনো কিছু আপনা আপনি ঘটে যাবে না, প্রতিটি পরিবর্তনকে সচেতনভাবে সংগঠিত হয়ে আদায় করতে হবে, অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে এইটার জন্য জনগণের শক্তি ভারসাম্য সৃষ্টি করতে হবে, যাতে চাঁদাবাজরা, দখলদাররা এবং নানান ধরনের মানে এই যে মানুষের উপর নির্যাতনকারীরা, খুনিরা, তারা সকলেই নিরস্ত হতে বাধ্য হয়। সেই জায়গাটা রাষ্ট্রীয় আইনগত দিক থেকে এবং শারীরিকভাবে, অর্থাৎ সমাজের মধ্যে তার উপস্থিতি লাগবে সেই শক্তির। একটা পাড়ায়, একটা জায়গায় যদি গণতান্ত্রিক শক্তি সংগঠিতভাবে থাকে, তাহলে ওইখানে একটা অন্যায় করে খুব সহজে পার পাওয়া যাবে না, কিন্তু কারণ এই গণতান্ত্রিক শক্তি সেটা প্রতিরোধ করবে, সেই জায়গায় সেটার একটা প্রতিবাদ হবে। তো সেই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে এখন মনে করি যে সর্বত্র গড়ে তোলা দরকার। সেই জন্য আমরা এইটা আহ্বানও জানিয়েছিলাম, ছাত্র আহ্বান জানিয়েছিলাম যে জনশৃঙ্খলা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানার গড়ে তোলো, এবং সেটার মধ্য দিয়ে আমাদের এমন একটা জনগণের শক্তি, জনগণের প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার, যাতে করে যারা অন্যায় করছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে, পুরনো রোগ সব ফেরত আনার চেষ্টা করছে, সেই সবগুলোকে আমরা যথার্থ অর্থে প্রতিরোধ করতে পারি।